তারণ্যে দাপিয়ে বেরিয়েছেন এই কলেজের মাঠ। বাস্তবতার কষাঘাতে এসে স্মৃতিতে কিছুই যে মুছে যায়নি তার প্রমাণ মেলে 52 বছর পর আয়োজিত সিলেট এমসি কলেজের 1967-69 উচ্চ মাধ্যমিক ব্যাচের মিলন মেলায়। মূলত রোমন্থন এমসি কলেজ স্মরণে আমরা কজন সতীর্থ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান হলেও তা পরিণত হয় শিক্ষার্থীদের পুনর্মিলনীতে। সেই ব্যাচের 70 থেকে 80 জন শিক্ষার্থী অংশ নেন গেল শনিবারের এ অনুষ্ঠানে। সহপাঠীদের আবার দেখতে পেয়ে মেতে ওঠেন তারুণ্যের উচ্ছ্বাসে। কেউ সেলফিতে ব্যস্ত, কারো সময় কাটে আড্ডায়, কেউ বা বন্ধুদের সঙ্গে খুনসুটি করে রোমন্থন করেন পুরনো স্মৃতি। এদের বেশিরভাগই ব্যক্তিগত জীবনে সফল ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে ব্যবসায়ী, সবাই সেদিন এক কাতারে। যোগাযোগ বিচ্ছিন্ন 5 দশকেও ভুলেননি নিজের অতীত। হারিয়ে যাওয়া সময় নিয়ে যেমন আবেগে আপ্লুত হন, তেমনি নিজের কলেজের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান অনেকে। আমরা কয়েকজন বিদেশ থেকেও ছুটে এসেছি এইখানে আমার সবার সাথে মিলিত হতে, খুবই ভালো লাগছে। আমাদের সহপাঠী 35 জন এটার মধ্যে লিখেছেন, তো এটার মধ্যে কবিতাও আছে, এটার মধ্যে সেই স্মৃতিরোমন্থন আছে এমসি কলেজের। বিশ্বে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের একটা নেটওয়ার্ক আমরা করেছি, এবং আমরা ভাবলাম যে কলেজ থেকে পড়েছি সেই কলেজেই এবং শিকড়ের টানে এই সিলেটে এসে আমরা আমাদের পুরানো স্মৃতিগুলোকে বলা এবং জানান দেওয়া। অসম্ভব এক্সাইটেড ছিলাম, তারপর তো এখানে আসবো, আসলাম, অনেক ধরনের অনুষ্ঠান হলো, গতকালকে আমরা গাছ লাগালাম, পরিচয় করলাম, আজকে এখানে এসেছি মোড়কম মোচনে। এই মিলন মেলায় শুধু 67-69 ব্যাচ নয়, অন্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও যোগ দেন। অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষকরাও, কেউ আসেন পরিবার নিয়ে। একটা অসাধারণ কলেজ, এরকম কলেজ আর কোথাও দেখা যায় না, এত নিঃসর্গ শোভা, এটা আর বাংলাদেশে কোনো কলেজে আছে কি না আমি জানি না। তো এই একটা দুর্দান্ত উদ্যোগ, অনেকেই আছেন, অনেকে চলে গেছেন কোভিডের সময়, কিছু চলে গেছেন এদের, কিন্তু ইংল্যান্ড থেকে এসছেন, আমেরিকা, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, কিন্তু সবাই একটা জায়গায় মিলিত হয়েছেন, এরকম দেখা যায় না। কিন্তু আজকে 52 বছর পর তারা মুরের চাঁদ কলেজে এসেছেন এই আজকের অনুষ্ঠানে। এটি সৌহার্দ্যের মেলবন্ধনে উদ্ভাসিত একটি চমৎকার সুন্দর মিলন মেলা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, যিনি নিজেও এই কলেজের সাবেক শিক্ষার্থী। ব্যতিক্রমী আয়োজনে মুগ্ধ তিনিও। আমি আপনাদের বন্ধু হিসাবে একজন সহ মানে এই এমসি কলেজের ছাত্র আমি, আগে পিছিয়ে পরবর্তীতে সব এক হয়ে যাই, বুঝছেন? সার্টেন এইজে গিয়ে উই অল আর সেই স্যাডেস্ট থিং যে আমাদের অনেকেই চলে গেছেন, বা যারা আছে তাদের নিয়েও যদি এরকম করতে পারি আই উইল ফিল প্রাউড। আপনাদের এই শিক্ষাটা আমার খুব পছন্দ হয়েছে, অসংখ্য ধন্যবাদ। শুধু বই প্রকাশ নয়, মিলন মেলা উপলক্ষে বৃক্ষরোপণ এবং গ্রন্থাগারে আলমিরা উপহার সহ নানা কার্যক্রম সম্পন্ন করেন সিলেট এমসি কলেজের 1967-69 ব্যাচের শিক্ষার্থীরা। সাইন আহমেদ সুজাত, দেশ টিভি, সিলেট।